নেশার টাকা জোগাড় করার জন্য জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত শুকুর আলী মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বছর ২২-এর শুকুর আলী মণ্ডল নেশার টাকা জোগাড় করার জন্য অক্টোবর এবং নভেম্বর মাসে অর্থাৎ ২০১৯ সালের অক্টোবর এবং নভেম্বরে প্রথমে এক মহিলাকে খুন করে তার গলার সোনার চেন নিয়ে পালিয়ে যায়। তারপর একটি সোনার দোকানের মালিককে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ, যার খুনের অভিযোগে তীরও তার দিকে। মূলত তরল পাচারের সঙ্গে যুক্ত, নিষিদ্ধ তরল মাদক পাচারের সঙ্গে যুক্ত বছর ২২-এর সেই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। হাবড়া থানার পুলিশ মূলত তাকে ওই অভিযোগে গ্রেপ্তার করলেও কলকাতা পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, অভিযুক্ত শুকুর আলী দুটি ঘটনার সঙ্গে যুক্ত। ২৫-এ অক্টোবর বীরা স্টেশন আম্বেদনগর এলাকায় নিজের বাড়িতেই দা দিয়ে কুপিয়ে খুন করা হয় বছর ৬৬-এর বৃদ্ধা পুষ্পরানী ঘোষকে, এবং ১৯-এ নভেম্বর হাবড়া থানার অন্তর্গত লক্ষ্মীপুর হাটখোলা এলাকায় রমেশ কর্মকার নামে এক সোনার দোকানদারকে খুন করা হয়। গোটা ঘটনার কথা কলকাতার চিৎপুর এলাকায় নেশা করার সময় কিছুদিন আগে এক অন্য মাদকাসক্তকে শুকুর আলী নিজেই জানায়। সম্প্রতি সেই ব্যক্তি কলকাতা পুলিশের হাতে ধরা পড়ে, তার ভিত্তিতেই শুকুর আলীর সন্ধান পায় পুলিশ। এভাবে দুটো খুনের কিনারায় একইভাবে তদন্ত করে এক সেই সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হয়েছে হাবড়া থানার পুলিশ শুকুর আলীকে গ্রেপ্তার করার পরই।